গত 23 ডিসেম্বর বাংলাদেশের মোট 7টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক জুলফিকার জাহিদের কাগজ সিনেমাটি। স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলেও দর্শক মহলে কিন্তু বেশ আলোচনা রয়েছে এই সিনেমা। বিস্তারিত জানবো আমাদের এবারের প্রতিবেদন থেকে। গত 23 ডিসেম্বর বাংলাদেশে প্রায় 7টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমন ও আইরিনের কাগজ সিনেমাটি। এই উপলক্ষে গত 18 ডিসেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও খুব কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সিনেমাটি দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। প্রত্যেকটা নায়ক নায়িকার অ্যাক্টিং আর কি আমার অনেক ভালো লেগেছে, মিউজিকগুলো অনেক নাইস ছিল। আমি আসলে হলে গিয়ে কখনো মুভি দেখি না, এটা আমার ফার্স্ট মুভি ছিল। ফ্রেন্ড বললো চল দেখি, ভাবছিলাম টাইমটা ফুল ওয়েস্ট যাবে, বাট টাইমটা ওয়েস্ট যায়নি, মুভিটা খুবই ভালো ছিল। আমরা যে ন্যাচারাল ওয়েতে বা ন্যাচারাল ফ্লোতে যে যাই সিম্পল আমি সেটাই দেখেছি, কিন্তু হ্যাঁ খুব ইন্টারেস্টিং সিকোয়েন্স ছিল, খুব ইন্টারেস্টিং কিছু মোমেন্ট ছিল। যদি কেউ বি কেয়ারফুলি না দেখে মিস করবেন, আর মিস করলে মুভিটার পুরো মজাটা নষ্ট হয়ে যাবে। আমরা যদি ফ্যামিলি নিয়ে দেখতে চাই, আমরা যদি সপরিবারে নিয়ে যদি একটা সিনেমা উপভোগ করতে চাই, তাহলে এই টাইপের সিনেমাই আসলে দেখা উচিত এবং বলবো যে এই ধরনের সিনেমা বানানো উচিত। মেয়েদের বেড়ে ওঠা শরীর শিল্পী শৈল্পিক জাদুর রঙে আঁকা একরূপ কথার উপন্যাস। থ্রিলার রোমান্টিক ধর্মী গল্পের কাগজ যাপিত জীবনের আড়াল জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে একজন খ্যাতিমান লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইমন। আমি এই ছবিতে এমন একটা কিছু পারফর্ম করেছি যেটা আমার ক্যারিয়ারেই মানুষ দেখেনি। সো এটা করার জন্য একটু সাহসেরও প্রয়োজন ছিল, গল্পের প্রয়োজনে অনেক কিছু করতে হয়েছে। সো আমাকে প্রথমবার অনেক কিছুতে নতুনভাবে দেখা যাবে এই ছবিটি, নতুন গল্প। ইমনের সঙ্গে অভিনয় করেছেন আইরিন, সঙ্গে অভিষেক হলো নতুন চরিত্রে মাইমুনা মমর। কাগজ সিনেমাটাতে আমার চরিত্রের নাম হচ্ছে শান্তা, যিনি পেশায় একজন আইনজীবী। সচরাচর আমরা যে ধরনের আইনজীবী দেখে এসেছি, নারী আইনজীবী অন স্ক্রিন বলি বা অফ স্ক্রিন বলি, তার থেকে শান্তা ক্যারেক্টারটাও পুরোটাই আলাদা। প্রমাণ করবে কাগজ বিয়ে করেনি কেন? লেখালেখির ব্যস্ততায় কাউকে ভালোবাসতেই পারেনি। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা মুক্তির আগে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এই সিনেমা। শুধু তাই নয়, সে সকল উৎসব থেকে পুরস্কারও জিতেছে। যেদিন একা থাকাটা বাধ্যতামূলক হয়ে যাবে সেদিন বুঝবে একা থাকাটা কতটা ভয়ঙ্কর। এই সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শামি, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান, যুবরাজ প্রমুখ।